like a Hellcat. Hello everyone. তো আপনাদের আবারো স্বাগতম জানাচ্ছি ডুইনো ইলেকট্রনিক্স এর একটি নতুন ভিডিওতে। তো আপনারা আমার হাতে বর্তমানে একটি জিনিস দেখতে পাচ্ছেন, অথবা অনেকেই বুঝতে পারছেন আসলে এই জিনিসটি কি, অথবা অনেকেই অথবা বুঝতে পারেননি এটা আসলে কি। তো আমি আসলে এটা বলছি, এটি আসলে হলো একটি RGB লাইট, আর এটি কিন্তু আমি নিয়েছি 70 টাকায়। তো আপনাদের আশেপাশেও হয়তো বা এরকম অনেক RGB লাইট আছে। তো আমি কিন্তু আমার এই RGB লাইটটি কিন্তু অনেক ভালো লেগেছে দাম বিবেচনায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো সেই RGB লাইটটি, আর এটি কিন্তু অনেক লম্বাই আমার মনে হয়েছে 70 টাকা অনুযায়ী। তো এটি কিন্তু আপনারা আরও কম দামেও পেতে পারেন যদি বেশি নেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু বেশ লম্বা তারও দেওয়া হয়েছে। তো আপনারা একটু এই অংশে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ এলইডিটাই কিন্তু এইভাবে র্যাপিং করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটি কিন্তু ওয়াটার প্রুফ বলা চলে। আর সবচেয়ে খারাপ বিষয় হলো গিয়ে এর যে পিছনে আছে এটিতে কোনো আঠা অথবা ডাবল সাইড টেপ কিন্তু কিছুই দেওয়া হয়নি, ফলে কি হয়েছে যখন আমরা এটি আটকাতে যাব তখন কিন্তু আমাদের সমস্যা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইসি দেওয়া হয়েছে, এটা কিন্তু এইভাবে ঠিক সামনে অংশে 3-4টার মতো এরকম আইসি দেওয়া হয়েছে, যেটা আসলে এই RGB লাইটটাকে চলাতে সাহায্য করে। আর এটি কিন্তু 12 ভোল্টে চলে, এটি কিন্তু 5 ভোল্টের কোনো RGB লাইট না। আপনারা দেখতে পাচ্ছেন এর পিছনে কিন্তু কোনো রকম আটা দেওয়া হয়নি। যাই হোক, এখন মূলত বাজারে কিন্তু আরও অনেক ধরনের RGB লাইট আছে, তো আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন, কিন্তু সেগুলোর দাম কিন্তু 400, 500, 1000, 1200 এরকম হয়ে থাকে, কিন্তু এই RGB লাইটটি কিন্তু 70 টাকার মধ্যে ভালোই। তো এখন মূলত আমি এটি আপনাদের ভোল্টেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 12 ভোল্ট দিলাম। তো এটি কিন্তু মনে হচ্ছে যে দৌড়াচ্ছে, আপনারা দেখুন এটি কিন্তু অনেক ভালো লেগেছে। তো আসলে দেখুন এটা আসলে রাতের বেলায় কীরকম। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি কিন্তু লাইট অফ করে আপনাদের দেখালাম, আর এটি কিন্তু রাত্রিবেলা কিন্তু অনেক ভালোই লাগে দেখতে। তো এটি কিন্তু আপনাদের ডেকোরেটিংয়ের কাজে কিন্তু লাগাতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমনিতে তুমি ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।